পাঁচ অথবা সাত ধরনের ব্যক্তি রয়েছে এমন যাদেরকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্নই করবে না। কোন সুবহানাল্লাহ, উইথাউট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আল্লাহ বলবে তোর কবরের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের নীর বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পড়া কত ধরনের ব্যক্তি? পাঁচ অথবা সাত ধরনের ব্যক্তি। এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায়, তার কবরে অটোমেটিক সওয়াব তো অ্যাড হবেই হবে এবং আল্লাহ তার কবরের সমস্ত গুনাহগাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, পড়া তার কবরে কোনো প্রশ্নই হবে না। এক নাম্বার ব্যক্তি। দুই নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কোন রাস্তায় শহীদ হয়েছে? আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তার কবরে কোনো প্রশ্নই হবে না। তবে মনে রাখতে হবে শহীদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? কিছু শহীদ আছে এমন যারা শহীদ হয়েছে এই জন্য যে মানুষ তাকে শহীদ বলবে, এই ধরনের ব্যক্তির কবরের আজাব মাফ হবে না। হ্যাঁ, কোন শহীদের কবরের আজাব মাফ হবে? যেই শহীদ শুধুমাত্র আল্লাহর জন্য শহীদ হয়েছে, তার কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দুইটা ফোঁটা রক্ত, দুই ফোঁটা জিনিসের দাম সবচাইতে বেশি। এক নাম্বার শহীদের যে রক্তের ফোঁটা এইটা, আর একটা হচ্ছে গুনাহগার বান্দার চোখের অশ্রুর ফোঁটা। সুবহানাল্লাহ, পড়ায় তাহলে দুই নাম্বার ব্যক্তি যার কবরে কোনো প্রশ্ন হবে না সে হচ্ছে শহীদ ব্যক্তি। তিন নাম্বার ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিন ইশারের সালাতের পরে সুরা মুলক তেলাওয়াত করে। সুরাটার নাম কি? সুরাতুল মুলক। যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরের সমস্ত আজাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, পড়ায়। আর প্রত্যেক দিন যে ব্যক্তি সুরা মুলক করে ঘুমায় তার কবরে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই আল্লাহ তার কবরকে জান্নাতের ঘর বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ, এটা হচ্ছে তিন নাম্বার। চার নাম্বার, জুমার দিন মৃত্যুবরণকারী অথবা জুমার রাতে যে মৃত্যুবরণ করে তার কবরে কোনো প্রশ্ন হবে না। জুমার রাত বলতে কোন রাত বলেন দেখি? শুক্রবারের রাত না বৃহস্পতিবারের রাত? এই তো মাশাআল্লাহ, শুক্রবারের দিন মনে করেন আজকে, গতকালকে যে বৃহস্পতিবারের রাত ছিল এটাকে বলা হয় জুমা রাত আরবি পরিভাষায়। তাহলে জুমার রাতে অথবা জুমার দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার কবরে কোনো প্রশ্ন হবে না। কোন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর, ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হবে না যে ব্যক্তি পেটের ব্যথায় ব্যথা সহ্য করতে না পেরে মারা গেছে, তার কবরে কোনো প্রশ্ন হবে না। এই ক্ষেত্রে নারীরা খুবই সৌভাগ্য, খুবই সৌভাগ্যবান তারা, তারা খুবই এই ক্ষেত্রে অনেক, তারা অনেক নারী আছে দেখবেন যে যখন বাচ্চা পেটে আসে, পেটে আসার পরে পেইন এত বেশি বেড়ে যায় যে যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক নারী জায়গাতেই মারা যায়। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পেটের যন্ত্রণায় মারা যায় আল্লাহ তার কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার আসেন লাস্ট দুই প্রকার, এটি আমি অন্য অন্য হাদিস থেকে সংগ্রহ করেছি। সেটি হচ্ছে নাবালেক যিনি শিশু, নাবালেক যে বাচ্চা, নাবালেক বাচ্চা যদি মারা যায়, বেবি শিশু, তার কবরে কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ, পড়লেন না? এই যে বাচ্চাগুলো বসেছিল নাবালেক, এরা মরলে কবরে কোনো প্রশ্ন নাই, আপনি আমি মরলে প্রশ্ন হতে পারে, কারণ আমরা অনেক বড় গুনাহগার, আমরা এই পাঁচ কাতারে সামিল নাই থাকতে পারি, স্বাভাবিক ব্যাপার এইটা, আমাদের কবরে প্রশ্ন হবে। কিন্তু বাচ্চা যারা আছে শিশু, এদের কবরে কোনো প্রশ্ন হবে। সাত নাম্বার প্রকার হচ্ছে সেই ব্যক্তি যারা পাগল এবং নির্বোধ, অর্থাৎ যাদের সেন্স নাই, ভালো মন্দ যারা বোঝে না, তাদের কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন হবে, কারণ তারা তো ভালো মন্দ বোঝেই না, কোনটা জায়েজ কোনটা হালাল কোনটা হারাম সে তো জানেই না। এজন্য সাত নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মেন্টালি সিক, যে ব্যক্তি মানসিকভাবে বেকারগ্রস্ত, যার মাথায় কোনো হুশ বুদ্ধি নাই, তার কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন করা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন কিছু কোয়ালিফিকেশন অর্জন করা তৌফিক দান করে যেই গুণের মাধ্যমে আল্লাহ আমাদের সকলের কবরের গুনাহগাতাকে মাফ করে দিয়ে প্রত্যেকের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। সকলে প্রণামী।